শেষ প্রশ্ন, ভাষা শহীদ দিবসটা আমরা কোন তারিখে পালন করি? বাঙালিরা প্রাণ দিয়েছিল বাংলাদেশে এই ভাষার জন্য, সেই ডেটটা কি? ইয়েস, একটা কারণ ছিল, আরেকটা আমি চাকরি করতাম, চাকরিওয়ালা মেয়েরা ভালো সংসারই হয় না, তারা ভালো রান্না জানে না, জীবনে এইসব নানান অজুহাত দেখিয়ে আমার সম্পর্কটা আমার অজান্তে কেবলমাত্র একটা চিঠির মাধ্যমে নষ্ট হয়ে গেল। শুধু একটা চিঠি আর কিছু না, আমি হাতে পেলাম আমার সম্পর্কটা ওখানেই শেষ। তা জীবনে একটা বছর আমি মানে পুরো কোনো রকমের চিন্তাভাবনা সব কিছু ছেড়ে দিয়ে ও নিজের মতো ছিলাম। তারপরে আবার ঠেলে ওঠার চেষ্টা করলাম যে জীবনে ওই জায়গাটাকে আমার থেমে থাকলে চলবে না, আমাকে আরেকটু প্রতিষ্ঠিত হতে হবে, আরেকটু দেখাতে হবে যে আমি কিছু করতে পারি। যেহেতু আমি চাকরি করতাম সুতরাং কিছু হেল্পের আমার কারোর কোনো দরকার ছিল না, আমার নিজের কিছু আমি করেই নিতে পারতাম। এবং আমার প্রথম মাথা ঢুকেছিলো যে আমি ভালো রান্না করতে পারিনি, এটা আমাকে শুনতে হয়েছিল। তারপর আমি নিজে একটা ইউটিউব চ্যানেল খুলি, আজ আমার চ্যানেল মনিটাইজড, আজ সমস্ত বিশ্বে আমার শাহিনাজ কিচেন পরিচিত, আজ আমার সত্যি অর্থের আর কোনো অভাব নেই। তবে আমার এই অর্থ দিয়ে আমি তাদের মতো অহংকার দেখাতে চাই না, আমি কথা দিচ্ছি আজ শাহিনাজ কিচেন ইউটিউবে যারা ফলো করছেন, আমি প্রথম ইনকাম শুরু করেছি, একদিন আমি আমার ইনকাম দিয়ে আমি যতটা পারি আমার সামর্থ্য মতো আমি গরিব মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব। আমি কথা দিয়ে গেলাম আমার চ্যানেল আপনারা ফলো। নিবিড় ঘন আঁধারে জ্বলেছে ধ্রুব তারা, মনোরে মোর পাথারে হোসনে দিশে হারা, নিবিড় ঘন আঁধারে বিষাদে হয়ে মৃয়মান, বন্ধ না করিও গান, বিষাদে হয়ে মৃয়মান, বন্ধ না করিও গান, সফল করে তোলো প্রাণ, টুটিয়া মোহকারা মনোরে মোর পাথারে হোসনে দিশে হারা, নিবিড় ঘন আঁধারে জ্বলেছে ধ্রুব তারা, মনোরে মোর পাথারে হোসনে দিশে হারা, নিবিড় ঘন আঁধারে রাখিও বলো জীবনে, রাখিও চির আশা শোভন এই ভুবনে, রাখিও ভালোবাসা সংসারের সুখে দুঃখে, চলে আছেও হাসি মুখে সংসারের সুখে দুঃখে, চলে আছেও হাসি মুখে ভরিয়া সদা রেখো বুকে, তাহারি সুধা ধারা মনোরে মোর পাথারে হোসনে দিশে হারা, নিবিড় ঘন আঁধারে জ্বলেছে ধ্রুব তারা, মনোরে মোর পাথারে হোসনে দিশে হারা, নিবিড় ঘন আঁধারে। গরমে একতলার গুমোট ঘরে ঘুম আসে না কাজল দত্তার, এক একদিন মাঝরাতে উঠে শঙ্করের বন্ধ ঘরের সামনে শুয়ে পড়ে, দরজার ফাঁক দিয়ে আসা এসির ঠান্ডা হাওয়াতে শরীর জুড়িয়ে যায়। ইদানিং খুব নাক ডাকে বলে স্বামী এক ঘরে শুতে দেয় না, কাজলতা ভাবে কাঁঠাল পাকা গরমে তাদের ফুলশয্যাটা কিন্তু চুইয়ে আসা ঠান্ডার মতোই মধুর লেগেছিল। বাইরে সময়
আমি আমার লেখা একটা গল্প পড়ছি, যে গল্পটা চিরাগ প্রতিযোগিতাতে প্রথম স্থান পেয়েছিল। গল্পটার নাম ধাক্কা। দুপুরে বিছানায় শুয়ে ঘুম আসছিল না শোভনের। পাশ ফিরতেই চোখে পড়ে একটু দূরে রাখা ড্রেসিং টেবিলের আয়নাতে বনলতা এক মনে বই পড়ছে। বিছানার পাশে রাখা টেবিল ল্যাম্পটাকে জ্বালিয়ে দিয়েছে সে। শোভন জানে খানিকটা পড়ে তবেও শুতে আসবে। নীল আলোতে লতার মুখের ওপর একটা আভা ফুটে উঠেছে, তবুও বয়সের আঁকাঝোকা যেন চাপা দেওয়া যাচ্ছে না। তাদের দুজনের জীবন একে অপরকে আঁকড়ে ধরে বেঁচে আছে। তবু বনলতা যেন সত্যিই লতা, নিজের পায়ে দাঁড়াবার স্বাবলম্বী হবার কোনো ক্ষমতাই যেন নেই। ক্ষমতা না ইচ্ছে, এইটা নিয়ে শোভন মাঝে মাঝে ধন্দে পড়ে যায়। একটা প্রাইভেট প্রাইমারি স্কুলে পড়ায় লতা। রোজ সন্ধ্যায় বাড়িতে আসে গুঁড়ি গুঁড়ি বাচ্চারা। তারা লতার গায়ে পিঠে উঠে দামালপনা করতে করতে প্রাইমারি স্কুলের গণ্ডি ছাড়িয়ে চলে যায় বড় বড় ইংলিশ মিডিয়ামে, রামকৃষ্ণ আশ্রমে বা অন্য কোথাও। প্রতি সন্ধ্যাতে লতার মধ্যে ফুটে ওঠে এক স্বস্তির ছবি, মাতৃত্বের ছবি। সারা গায়ে মামা গন্ধ মেখে রাতে শুতে আসে যখন, শোভন সেই ঘ্রাণটুকু শুষে নেয় নিঃশব্দে। আর লতা মায়ের খোলস ছেড়ে জঙ্গলি লতা হয়ে আষ্টে পৃষ্ঠে আঁকড়ে ধরে সেই গাছটাকে। মাথার চুলে হাত বোলাতে বোলাতে শোভন বলে, এবার একটু বাইরের কাজগুলো শেখো, ব্যাংক, পোস্ট অফিস, তারপর ধরো আমার কোথায় কি সেভিংস আছে একটু বুঝে শুনে নাও। মানুষের শরীরের কথা কি বলা যায়। আর তাছাড়া দেখো, আমি তোমার থেকে 12-13 বছরের বড়, আমার শরীরও ভালো নয়। যদি আমি তোমার আগে কথা শেষ করতে দেয় না লতা, দু হাতে চেপে ধরে শোভনের মুখ। না, তুমি যাবে না, আমি থাকতে পারবো না তোমাকে ছেড়ে। ঠিক আছে, তবু একটু জানা দরকার তো তোমার কোথায় কি আছে। আমি হঠাৎ অসুস্থ হলেই বা তুমি কি করবে? বহুবার বলা এবং শোনা কথা বনলতা স্বভাবে কোনো আগ্রহ আনতে পারে না। শোভন রাগ করে, অসন্তুষ্ট হয়। প্রিয় বন্ধু রায়দাকে বলে, ভারী বিপদে পড়ল মশা একে নিয়ে, আমি চলে গেলে যে লতা ভারী আতান্তরে পড়ে যাবে। সেদিন সকালে রায়বাবু এক বুদ্ধি দিয়েছেন, জোর করে লতাকে দিয়ে সাদা কাগজে লেখাবেন, আপনি একে একে বলে যাবেন সব, আর উনি লিখবেন, তাহলে কিছুটা হলেও তো জানতে পারবে। প্রস্তাবটা মনে ধরেছিল শোভনের, কিন্তু গড়িমসি করে করা হয়ে ওঠেনি, আজ করে ফেলতেই হবে। আয়নার প্রতিবিম্বে খুব স্পষ্ট তার বয়সের ছাপ আর ক্লান্তি। আচ্ছা, মুখের রেখাগুলো কি মৃত্যুর? অনেক রাত পর্যন্ত শোভন লতাকে দিয়ে সব লিখিয়েছে। সহজে কি আর রাজি হয় লতা? বকে ধমকে তবে রাজি হয়েছে। যে LIC-গুলোতে লাইফ রিস্ক কভার করা আছে সেগুলো লিখতে লিখতে চোখ দিয়ে টপটপ করে জল পড়ছিল লতার। সে একটু প্রশ্রয় দেয়নি সেই ইমোশনকে। বাস্তব বড় কঠিন জায়গা, লতা তা টেরই পেল না। রাতে শোবার সময় লতাকে জড়িয়ে ধরে শোভন বলে, বড় শান্তি পেলাম গো। বিবাহিত জীবনের 28টা বছরের মধ্যে এই প্রথম লতা গাছটাকে আঁকড়ে ধরল না। শোভন বুঝতে পারল নিঃশব্দ কান্নায় ভিজে যাচ্ছে বালিশ। চড়া রোদ্দুরে ঘুম ভেঙে গেল শোভনের। এত রোদ খরে লতা আমাকে ডাকেনি কেন? তবে কি কাল রাতের অভিমান? পরক্ষণেই দেখে বিছানায় অঘরে ঘুমিয়ে লতা, চোখের কোণে শুকিয়ে যাওয়া জলের দাগ মরা নদীর মতো। সকালের প্রথম চাটা তো এত বছর ধরে লতাই করে আসছে, আজ সে চা করে চমকে দেবে লতাকে, এই ভেবে ডাকতে গিয়েও ডাকল না। চা নিয়ে বিছানায় যেতে না যেতেই কলিং বেল। শোভন চাবি খুলতে গিয়ে থমকে যায়। চাবিটা লতা কোথায় যেন রাখে, সম্ভাব্য জায়গাগুলোতে না পেয়ে বড় বিরক্ত লাগে। এমন মেয়ে নিয়ে সে সংসার করলো এতগুলো বছর,
এদিকে চা ঠান্ডা হয়ে যাচ্ছে, ওদিকে একটুক্ষণ পরপর বেজেই যাচ্ছে কলিং বেল। বেলাদি রান্না করতে এসেছে। চাটা সরিয়ে লতাকে কয়েকবার ডেকে সাড়া না পেয়ে গায়ে হাত দিতেই যেন ইলেকট্রিক শক লাগলো। ঠান্ডা শরীরটা ধরে নাড়াতেই মনে হলো কাঠের পুতুলের মতো হয়ে গেছে শরীরটা। সারা রাত ধরে একটু একটু করে বাঁধন ছিঁড়ে গাছকে ছেড়ে মাটিতে পড়ে গেছে লতাটা সে জানতেও পারেনি। ওদিকে বেল বাজছে মুহুর মুহু। কী করবে শোভন এখন? সারা বাড়ি হাতড়ে বেড়াচ্ছে চাবির গোছার জন্য। অতিরিক্ত সাবধানতার জন্য রাত্রে সব চাবি লতা সরিয়ে রাখতো সে জানতো, কিন্তু কোথায় যে রাখতো তা জেনে নেওয়া হয়নি 28 বছরে। পাগলের মতো সারা বাড়ি ছুটে বেড়াচ্ছে শোভন কিংকর্তব্য বিমূঢ় হয়ে। ওদিকে সদর দরজাতে ধাক্কা পড়ছে, ধাক্কা এবার জোরে জোরে।